স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি প্ল্যান চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ 2022 সালের ক্লাস টেনের টেস্ট পেপারের 930 নম্বর পেজের ম্যাথামেটিক্স পেপারটি পরপর সলভ করব। এর আগে আমাদের অনেক ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলি প্লেলিস্টে দেওয়া আছে। এছাড়াও আমাদের জিওগ্রাফির পেজগুলি আপলোড করা হয়েছে, সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। 930 পেজটার পরেরও কিছু পেজ আপলোড করা হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা ভিজিট করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম কোশ্চেন আজকের, যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে যেহেতু 10 বছরে দ্বিগুণ বলে দিয়েছে, তাই এক নম্বর আমরা লিখে নিচ্ছি যে এখানে সময়টা হচ্ছে 10 বছর, টি সমান 10 বছর। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে আসল পি সমান হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, আমরা এক্স টাকা ধরে নিচ্ছি। তাহলে যেহেতু দ্বিগুণ হয়ে যাচ্ছে 10 বছরে, তাই সুদ আসল সমান হয়ে যাবে 2x, এক্সের দ্বিগুণ 2x টাকা। তাহলে আমাদের সুদ বেরোবে, সুদ আই সমান সুদ আসল থেকে আসলটা বাদ, মানে 2x বিয়োগ এক্স মানে হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, এরপর আমাদের সরল সুদের হারটা বার করতে হবে। তাহলে বার্ষিক সরল সুদের হার সমান হয়ে যাবে আর সমান আই ইনটু 100 বাই পিটি, এটা হচ্ছে সূত্র। তাহলে আই এর মান এখানে কত? সুদটা এক্স ইনটু 100 বাই পি মানে আসলটা কত এখানে? এক্স ইনটু টি মানে হচ্ছে সময়টা 10 বছর, 10, এক্স এক্স কেটে গেল, 10 দশে 100, তাহলে হয়ে গেল 10%। এই কোশ্চেনের সঠিক উত্তর অর্থাৎ অপশন বি। এরপরের দিকের কোশ্চেন, রাম 500 টাকা 9 মাসের জন্য এবং শ্যাম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় লগ্নি করেন, লভ্যাংশ তাদের মধ্যে যে বন্টিত মানে যে অনুপাতে বন্টিত হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দুইয়ের দিকের কোশ্চেনটা আমরা খুব শর্টে করে নেব। 500 টাকা 9 মাসের জন্য রামের ক্ষেত্রে, তাই 500 গণিত নয়, অনুপাত 600 টাকা 5 মাসের জন্য শ্যামের ক্ষেত্রে, তাহলে 600 গণিত 5। এই দুটোর অনুপাত করে দিলেই আমাদের বেরিয়ে যাবে যে কত আমাদের লভ্যাংশের অনুপাত, সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 500 আর 9 মাসের জন্য গুণ করে দিলে 5 × 9 = 4500, অনুপাত 6×5 = 30, 3000। 4500 আর 3000 অনুপাত করলে শূন্য দুটো যদি চলে যায়, তাহলে 45:30। ঠিক আছে, 15 দিয়ে যদি কাটা হয় তাহলে 3×15 = 45, 15×2 = 30, 3:2 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন, এই সমীকরণে x²-6x+2=0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কোনটা হবে বার করতে বলেছে। তাহলে আমরা বার করে নেব। এখানে তিনের দাগের কোশ্চেন বলেছে x²-6x+2=0, এর বীজদ্বয়ের সমষ্টি বার করতে বলেছে। বীজদ্বয়ের সমষ্টির আমাদের একটা সূত্র জানা আছে, যেটা হচ্ছে -b/a। এখানে b এর মান কত? বিটা হচ্ছে এখানে -6। ঠিক আছে, আর a মানে হচ্ছে x² এর সহগ মানে হচ্ছে 1, তার মানে 6 - -+6 হচ্ছে এই কোশ্চেনের উত্তর, অপশন সি। এরপরে কোশ্চেন, দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, সেটা বার করতে দিয়েছে। এই কোশ্চেনটা অনেক বড় করেও করা যায়, মানে 2 নম্বরের অঙ্কটা পড়লে, কিন্তু যেহেতু মাল্টিপল চয়েস পড়েছে তাই আমরা খুব শর্টে করব। আয়তনের অনুপাত 1:8 দিয়েছে, এইটাকে আমরা লিখতে পারি 1³:2³। 8 মানে 2³, 1 মানে 1³। এরপর এখান থেকে বুঝে নিতে হবে যে বাহুর অনুপাত হবে 1:2। ঠিক আছে, কিন্তু বার করতে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1² / 2² মানে হচ্ছে 1:4। 1:4 এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে, সেটা বার করে দিয়েছে। 5 নম্বর দাগের কোশ্চেন, তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে
আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি, এখানে একটা বৃত্ত ঠিক আছে, আর এখানে একটা বৃত্ত, এই দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে নেয়, তাহলে এইটা একটা স্পর্শক টানা যাবে এখানে, এই নিচে একটা স্পর্শক টানা যাবে, আর এই দিক দিয়ে একটা তির্যক সাধারণ স্পর্শক টানা যাবে, আর এই দিক দিয়ে একটা তির্যক সাধারণ স্পর্শক টানা যাবে। আমার একটু বাঁকা হলো, কিন্তু এই দিক দিয়ে একটা টানা যাবে। যাই হোক, চারটে সাধারণ স্পর্শক টানা যাবে, তাহলে এর উত্তর হয়ে যাবে চার, ঠিক আছে। এরপরে কোশ্চেন, ও কেন্দ্রবৃত্তের এ বি এবং সি ডি দুটি জায়ের দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিওডি এর মান কত? আমরা জানি যে সমান জায় বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাই এ বি আর সি ডি জায় দুটো দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে তারা কেন্দ্রেও সমান কোণ উৎপন্ন করবে, মানে এটা 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিওডিও হয়ে যাবে 60 ডিগ্রি। এটা মুখে মুখে উত্তর হয়ে গেল। এরপরে কোশ্চেন, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়। কোশ্চেনে আমরা অ্যান্সার করে দিলাম, আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমর্ণ বলা হয়। এরপরে কোশ্চেন 2 নম্বর দাগের বলেছে, এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত? তাহলে এখানে যেহেতু এক্স প্লাস ওয়ানটা প্রথম সমানুপাতি, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, আর এটা হলো মধ্য সমানুপাতি, তাহলে আমরা করে নেব কেমন হবে বার করতে হবে। তাহলে 2 এর দাগে 2 এর কোশ্চেন, এটা এক্স প্লাস টুটা হচ্ছে প্রথম সমানুপাতি আর এক্সটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, সমান দ্বিতীয় বাই তৃতীয় সমানুপাতি। এবার যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার, মানে বর্জগুণন। যাই হোক, এখানে এই দুটো গুণ করলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6 সমান এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুদিকে যদি কেটে যায়, এ দুটো বিয়োগ করলে মাইনাস এক্স মাইনাস 6 সমান 0, সেখান থেকে বেরিয়ে গেল এক্স এর মান হচ্ছে মাইনাস 6। মাইনাস 6 এই কোশ্চেনের উত্তর, আমরা এখানেই লিখে নিচ্ছি মাইনাস 6। এরপর এক্স সমানুপাতি ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার এন হবে। এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করা যায়, বহুবার করেছি তাই শর্টে লিখে দিলাম। এরপরে কোশ্চেন, অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। খুব সোজা সোজা কোশ্চেন দিয়েছে। এরপর 5 এর দাগের কোশ্চেন, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়। দুটো ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, তাহলে উত্তর হবে অনুরূপ। তারপরে কোশ্চেন, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। এগুলো কোনোটাই করতে হলো না, খুব শর্টে হয়ে গেল। এরপরে কোশ্চেন, সত্য মিথ্যা, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোক দরকার 5 জন। না, এখানে অংশীদারি কারবারে লোক দরকার হয় 2 জন, তাই এইটা হয়ে গেল মিথ্যা, ঠিক আছে। এরপরে কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল প্রতি বছর একই থাকে। না, এটা মিথ্যা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল প্রতি বছর পরিবর্তিত হয়, ঠিক আছে, সুদটা আসলের সঙ্গে যোগ হয় বছরের শেষে। সরল সুদের ক্ষেত্রে আসল প্রতি বছর একই থাকে, তাই এটা মিথ্যা হয়ে গেল। এরপরে কোশ্চেন, রুট পায় একটি দ্বিঘাত করণী। না, এটাও মিথ্যা, রুট পায় দ্বিঘাত করণী নয়, ঠিক আছে। এরপরের কোশ্চেন, এক্স স্কোয়ার সমান 25 সমীকরণের একটি মাত্র বীজ 5, এইটা আমরা করে নেব, এক্স স্কোয়ার সমান 25। 3 এর দাগের কোশ্চেন, ঠিক আছে, এক্স স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে এক্স সমান হয়ে যাবে প্লাস মাইনাস রুট 25, তাহলে এক্স সমান হয়ে যাবে প্লাস মাইনাস 5, তার মানে এক্স এর দুটো মান, একটা হচ্ছে কি প্লাস 5, একটা হচ্ছে মাইনাস 5, কিন্তু কোশ্চেনে শুধু দিয়েছে প্লাস 5, তাহলে এইটা কি হয়ে যাবে মিথ্যা, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল মিথ্যা। এরপরে কোশ্চেন বলেছে, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা সত্য হবে। আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি যে কি করে হচ্ছে। যাই হোক, এখানে একটা যদি বৃত্ত আমরা আঁকি, ঠিক আছে, এবার এর মধ্যে যদি এক বৃত্তাংশ কোণ টানি, এই একটা কোণ আর এই একটা কোণ, যত কোণ টানা হোক, এই দিকে যদি আরো কোণ টানা হয়, তাহলে এই যে কোণগুলো, এই কোণগুলোর মান সব সমান হবে, মানে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণগুলোর মান সব সমান হবে,
তাই এটা হয়ে যাবে সত্তর এই কোশ্চেনের উত্তর, ঠিক আছে? তাহলে এটা সত্তর হয়ে যাবে। তারপরে কোশ্চেন দিয়েছে, একটি লম্বা চোং আকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা হচ্ছে 8 সেমি, তাহলে ড্রামের আয়তন π r² h ঘন সেমি। একদম কারেক্ট, একদম সূত্রটাই দিয়ে দিয়েছে, ঠিক আছে? চোঙের ব্যাসার্ধ আর আর উচ্চতা h হলে আয়তন হবে π r² h, এটা চোঙের আয়তনের সূত্র, তাই এটা হয়ে যাবে সত্য, ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে এই 4 দাগের কোশ্চেন থেকে পরপর সলভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভুল দুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।